What's up beautiful people? সবাই কেমন আছেন? আশা না বিশ্বাস সবাই অনেক ভালো আছেন and আমরাও ভালো আছি। আর আজকে একটা মহৎ কাজে মহৎ উদ্দেশ্যে নওগাঁতে আসা আমরা এখন আছি এই যে ইয়ামাহা শোরুম অফ মটরসের সামনে। আর এখানে আসার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে এসিআই মটরসের সৌজন্যে নওগাঁ ইয়ামাহা অফ মোটর এন্ড হচ্ছে নওগাঁ YRC ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে। আর যেখানে অংশগ্রহণ করতেছে অফ মোটরস এন্ড হচ্ছে নওগাঁ ইয়ামাহা রাইডার্স ক্লাব YRC, তো আমরাও তাদের সাথে আজকে অ্যাটেন্ড করছি। আজকে কিছু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম হবে, তো এই প্রোগ্রামটা আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্যই আজকে নওগাঁতে আসা। সবাই পুরো ভিডিওটা যদি ছায়া থাকবেন আশা করি অনেক ভালো লাগবে। হক মোটরস নওগাঁ ইয়ামাহার শোরুমে কিছু শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে। নওগাঁ শহরের গলিতে গলিতে ঘুরে এখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতেছে আমাদের সম্মানিত YRC-র অ্যাডমিন এবং নওগাঁ হক মোটরসের স্বত্বাধিকার আমাদের বড় ভাই। আর এরকম একটা মহৎ কাজের সঙ্গী হতে পেরে আমি নিজেকে সত্যিই অনেক ধন্য মনে করছি। আর এখন আমরা নওগাঁ রাস্তায় রাস্তায় বের হচ্ছি যতদূর পারা যায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে, তো দেখা যাক। আর এখানে রাস্তার পাশে একটি বংশীবাদক আঙ্কেলকে পাইছি আমরা, তো বংশীবাদক আঙ্কেলের মাঝেও আমরা এখন হচ্ছে একটা শীতবস্ত্র বিতরণ করব। তো আমাদের চিন্তাভাবনা যে যারা আদতেই গরিব, যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাদের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণ করা। YRC টিম মেম্বাররা আমাদের সেই বংশীবাদক আঙ্কেলের হাতে শীতবস্ত্র উঠাই দিবে। এখন আঙ্কেল অনেক সুন্দর বংশী বাজায়। আঙ্কেল খুশি তো? আচ্ছা ধন্যবাদ। এটা হচ্ছে মেন এসিআই মোটরস উদ্যোক্তা এসিআই মোটরস লিমিটেডের সৌজন্যে নওগাঁ YRC YRC-র মেম্বার টিম মেম্বাররা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আমরা এখন আছি নওগাঁ ATM মাঠে। আমরা ATM মাঠে প্রবেশ করলাম আর এখানে আমরা কিছু গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ করব। সো আমরা এখানে চলে আসছি। আমার পিছনে সব YRC টিম মেম্বাররা এখানে ATM মাঠে কিছু গরিব মানুষদের মাঝে প্রশান্তির ছোঁয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সামান্য প্রচেষ্টা। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আপনারাও যদি পারেন তাহলে একটু চেষ্টা করবেন, যারা গরিব আছে খেতে খাওয়া মানুষ তাদের হাতে একটু শান্তি স্বাদ উঠায় দেওয়ার। প্রথম ধাপের কম্বল বিতরণ শেষ, এরপরে স্টেশনে গিয়ে আবার কম্বল বিতরণ করা হবে। যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে সো আমরা দেরি করবো না, আমরা বাসায় চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের ফ্রেন্ডস বাইকার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ তাহলে এ পর্যন্তই, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।